ব্যাটম্যান ভি সুপারম্যানে ডুমসডেকে থামাতে গিয়ে সুপারম্যান যখন নিজেকে বিসর্জন করে, সেখান থেকে শুরু জ্যাক স্নাইডার্স জাস্টিস লীগের গল্প। তারপরে সুপারম্যানবিহীন বিশ্বকে নতুন এক হুমকির বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত করতে ব্যাটম্যান নেমে পড়ে আনাচে কানাচে লুকিয়ে থাকা সুপারহিরোদের একত্রিত করে একটি দল গঠন করতে। তারপর তারা আবার সুপারম্যানকে ফিরিয়ে আনে এবং তার সাহায্যেই আপাতত কিছুটা সময়ের জন্য তারা পৃথিবীকে রক্ষা করতে সক্ষম হয়। এটুকু মুভি থিয়েট্রিক্যাল ভার্সনের মতোই, তবে প্রায় দ্বিগুণ রান টাইম থাকায় স্নাইডার কাট সেটাই করতে পেরেছে যেটা পারেনি জোশ ওয়েডনের থিয়েট্রিক্যাল ভার্সন। স্নাইডার কাট আমাদেরকে প্রতিটি চরিত্রের আরও কাছে নিয়ে গিয়েছে, দিয়েছে অনেক প্রশ্নের উত্তর এবং রক্ষা করেছে জাস্টিস লীগ মুভিটিকে। ভিডিওতে মুভি নিয়ে বেশ কিছু স্পয়লার থাকবে, তাই যারা এখনও স্নাইডার কাট দেখেননি তাদের জন্য স্পয়লার অ্যালার্ট। প্রথমত, 4 ঘন্টার রান টাইম দেখে চোখ কপালে উঠলেও ধীরে ধীরে বোঝা গেল এতগুলো নতুন চরিত্রকে একটি মুভিতে পরিচয় করে দেওয়ার এই কঠিন কাজটি আসলে 1.5-2 ঘন্টায় সম্ভব ছিল না। সুপারম্যান, ব্যাটম্যান, ওয়ান্ডার ওম্যান, ফ্ল্যাশ, সাইবর্গ, অ্যাকোয়াম্যানকে একটি মুভিতে একত্রিত করে সবার চরিত্রকে এক্সপ্লোর করার এবং আলাদা আলাদা স্টোরি ডেভেলপ করার জন্য আরও বেশ সময়ের প্রয়োজন ছিল, যেটা 4 ঘন্টায় বেশ ভালোভাবেই করেছে স্নাইডার। এটার সবচেয়ে বড় উদাহরণ সাইবর্গ বা ভিক্টর স্টোন। থিয়েট্রিক্যাল কাট নিয়ে রে ফিশারের আহাজারির কারণটাও এখন আমাদের কাছে বোধগম্য। তার ব্যাক স্টোরি থেকে শুরু করে স্টেফেন উফকে হারানোর জন্য তার অবদানের প্রায় সবটুকুই বাদ দেওয়া হয়েছিল। মূলত তার সাইবর্গে পরিণত হওয়ার সাথে মাদার বক্সের সম্পর্ক থাকায় মুভিতে সে একটা অপরিহার্য চরিত্র ছিল। কীভাবে সে প্রথম দিকে নিজের নতুন এই অবস্থাকে ঘৃণা করলেও আস্তে আস্তে সেটাকে গ্রহণ করে হিরোদের সাথে একত্রিত হয়, তার বাবার সাথে তার সম্পর্কে টানাপোড়ন এবং অবশেষে সে বুঝতে পারে তার এই ক্ষমতা রক্ষা করতে পারবে পৃথিবীকে। এই পুরো স্টোরিটাতেই রে ফিশার থিয়েট্রিক্যাল কাটের রোবটিক ভার্সনের চাইতে চরিত্রটিতে কিছুটা হলেও প্রাণ দিতে পেরেছে। এজরা মিলারের ফ্ল্যাশকে নিয়েও ঠিক একই কথা বলা যায়। যদিও তার চরিত্রের মধ্যে বিদ্যমান থাকা কিশোর চালচলন এবং অদ্ভুত ভাবভঙ্গি ঠিক ব্যারি অ্যালেন হিসেবে যায় না। অবশ্য হোয়েডেন ভার্সনের লেম পাঞ্চলাইন মারা ফ্ল্যাশ থেকে অনেকটাই টলারেবল ছিল এখানে। এটা মেনে নিতে হবে যে স্নাইডার কাটের শেষ দৃশ্যে তার পারফরমেন্স ফ্ল্যাশ চরিত্রটিকে হালকাভাবে নানের কথায় স্মরণ করিয়ে দিয়েছে। তবে থিয়েট্রিক্যাল কাটের চাইতে কোনো উন্নতি দেখা যায়নি জেসন মোমোয়ার অ্যাকোয়াম্যানের। দেখতে পারফেক্ট লোবো মনে হলেও সোলো মুভিতে নিজেকে যথার্থ অ্যাকোয়াম্যান হিসেবে প্রতিষ্ঠিত করলেও এই স্নাইডার কাট তাকে খুব একটা ভালো বিল্ড আপ দিতে পারেনি। সুপারম্যান আর স্টেফেন উলফের হাতে মার খাওয়া আর দৈবভাবে হঠাৎ করে টানেলে এসে হিরোদের রক্ষা করা বাদে তেমন কোনো ভূমিকা না থাকায় মুভিতে তার থাকা না থাকা নিয়ে কোনো সমস্যা সৃষ্টি করে না। পাশাপাশি কথা বলতে অ্যাটলান্টিয়ানদের এক প্রকার বাবল সৃষ্টি করাটাও পানিতে থাকা একটা জাতির জন্য বেশ বেমানান। এক কথায় বললে স্নাইডার কাটের আটলান্টিস অংশগুলো নিয়ে হতাশ থাকতেই হলো। তবে সে কথা বলার সুযোগ নেই অ্যামাজনদের ক্ষেত্রে। স্টেফেন উলফের সাথে অ্যামাজনদের মাদার বক্স নিয়ে ফাইট সিকোয়েন্সটা আগের কাটের চাইতে বেশ ইন্টেন্স ছিল। তাদের মাধ্যমে আমরা হঠাৎ করে মাদার বক্সে জেগে ওঠা এবং পরবর্তীতে অ্যানশিয়েন্ট ওয়ার্নিং ফায়ার দিয়ে ডায়নাকে সতর্ক করার মাধ্যমে ডার্ক সাইডের প্রথম ইনভেশন নিয়ে ধারণা পাই। আর প্রথমবারের মতো লাইভ অ্যাকশনের পর্দায় ডার্ক সাইডকে দেখাটা একটা সুখকর স্মৃতি হয়ে রইল। পুরো মুভিটি 6টি খণ্ডে ভাগ করা হয়েছিল, তাতে হিরোদের জার্নি বেশ সফলভাবে দেখাতে পেরেছে স্নাইডার। প্রথম দিকে কিছুটা বেসামাল মনে হলেও সাইবর্গ যোগ দেওয়ার পর তাদের টিম কেমিস্ট্রি কিছুটা ভালোভাবে উপলব্ধি করা যায়। প্রতিটি হিরোই আসলে একত্রিত হয়েছে যখন তারা বুঝতে পেরেছে তাদের একজন কমন এনিমি আছে, যে কারণে ফাইনাল ব্যাটেল আরও বেশি এক্সাইটিং এবং পরিপূর্ণ মনে হয়েছে, যেটা পুরোপুরি অদৃশ্য ছিল ওয়েডন ভার্সনে। ক্যারেক্টারদের এক টিম মেম্বারের বদলে ছাড়া ছাড়া অংশই মনে হয়েছে বেশি। সবাইকে একসাথে করার কাজটি করেছে ব্যাটম্যান, যেটা দেখে কিছুটা আন্দাজ করা যায় সুপারম্যানের মৃত্যু কতটা ইফেক্ট ফেলেছে তার উপর। তবে আগে থেকে চরিত্রগুলোকে পরিচিত করাতে পারলে তাদের আস্থা এবং একে অপরের সাথে সম্পর্ক ভালোভাবে ফুটিয়ে তোলা যেত। তবে স্নাইডার যা করেছে এর চাইতে বেশি কিছু করা আদৌ বোধহয় সম্ভব নয়। ডাইহার্ড ফ্যানদের জন্য এটা অনেক বড় একটি পাওয়া। টিম আপ করার আগে যেহেতু প্রতিটি সুপারহিরোর উপর আলাদা ফোকাস দেওয়া হচ্ছিল, সেজন্য মুভি কখনো অ্যামাজনে, কখনো অ্যাটলান্টিসে, কখনো স্টার ল্যাবে, কখনো বা মেট্রোপলিসে দ্রুত শিফট করছিল। সবগুলো দৃশ্য একই সুতোয় বাঁধতে এডিটর এবং স্নাইডারকে বেশ ঘাম ঝরাতে হয়েছে এবং তাদের সফল বলা যায়, কারণ বেশিরভাগ সময় দৃশ্যগুলোকে অতটা খাপছাড়া মনে হয়নি। এই মুভিটির ক্ষেত্রে সিজিআই নিয়ে কথা বলাটা মনে হয় না ঠিক হবে। ফ্যান সার্ভিসের জন্য আসলে এই বিষয়টি নিয়ে কেউই তেমন মাথা ঘামাবে না। এটা সত্য যে কিছু কিছু দৃশ্য আনপলিশড ছিল এবং মুভির ভিলেন স্টেফেন উলফের ডিজাইন খুবই জঘন্য ছিল। যদিও এটা নিয়ে অনেকেই এখানে তর্ক করতে পারেন, বাট থিয়েট্রিক্যাল কাটের সবচেয়ে বড় দুর্বলতা স্টেফেন উলফের তেমন কোনো উন্নতি হয়নি স্নাইডার কাটে। প্রথম দিকে বিশেষ করে অ্যামাজনদের সাথে ফাইটে তাকে বেশ টাফ মনে হলেও ডার্ক সাইডকে ইন্ট্রোডিউস করানোর সাথে সাথে
তাকে কেবল একজন সাইড ভিলেন টাইপের চরিত্র মনে হয়েছে। ইভেন ডাইনার বলা, আমি কখনো স্টিফেন উলফের মতো শক্তিশালী কাউকে দেখিনি কথাটির ভিত্তি থাকে না যখন সুপারম্যান এসে তাকে উদুম গ্যালানি দেয়। আই মিন, যখন ফেক ডুমসডেকে হারানোর জন্য সুপারম্যান নিজেকে বিসর্জন করে তখন সেখানে ছিল ডায়ানা। এটা এত দ্রুত সে ভুলে গেল কীভাবে? 4 ঘন্টার একটা বড় সময় নতুন ক্যারেক্টারদের ডেভেলপমেন্ট এবং স্টোরি বিল্ড আপে পার হওয়ায় স্বাভাবিকভাবেই রিসারেক্ট হওয়ার পর সুপারম্যানের খুব বেশি স্ক্রিন টাইম দেখা যায়নি। দুঃখজনকভাবে এই মুভিতে সুপারম্যানের বেস্ট সিনগুলো ট্রেইলার টিভি স্পটগুলোতে আগেই দেখিয়ে দেওয়া হয়েছে। স্টিফেন উলফের সাথে ফাইনাল ব্যাটেলেও সুপারম্যানকে আগের মতোই ওভারপাওয়ার্ড লেগেছে। ডিরেক্টর চেঞ্জ করার পিছনে ওয়ার্নার ব্রাদার্সের একটা যুক্তি ছিল মুভিতে রিশুটের পাশাপাশি হিউমার অ্যাড করা। অথচ স্নাইডার কাটে ডিসিউ এর অন্যান্য মুভি ম্যান অফ স্টিল এবং বিভিএসের তুলনায় যথেষ্ট হিউমার ছিল এবং কোনোটাই তেমন ফোর্সড মনে হয়নি। জানি না স্টুডিও এই মুভিকে কমেডি মুভি হিসেবে দেখাতে চেয়েছিল কিনা। প্রশ্ন আসতে পারে, এই মুভিটি কি 3 ঘন্টায় আনা সম্ভব ছিল না? উত্তর হয়তো বা হ্যাঁ, কিন্তু এই 1 ঘন্টা রান টাইম কমানো গেলেও WB এটাকে হলে মুক্তি দিতে রাজি হতো না। তাই HBO ম্যাক্সের কল্যাণে অন্তত এটি দেখতে পাওয়াটাই সৌভাগ্য বলা যায়। তবে এই 4 ঘন্টাতেও কয়েকটি বিষয় আছে যার সাথে মূল গল্পের কোনো সম্পর্ক নেই, যেমন বোমা হামলা থেকে ডাইনার স্কুলের ছেলে মেয়েদেরকে বাঁচানোর দৃশ্যটি। এই পুরো সিকোয়েন্সটি দুর্দান্ত হলেও লং রানে এটার কোনো ভিত্তি নেই মুভিতে। একই রকম কাজ করে মানুষকে রক্ষা করে অ্যাকোয়াম্যান, ফ্ল্যাশ এবং সাইবর। তবে এটা তাদের প্রথম মুভি হিসেবে এইসব দৃশ্য তাদের জন্য মানানসই, কিন্তু ডাইনার দৃশ্যটি কোনোভাবে খাপ খায় না মুভিটিতে। কিছু বিষয়ের পুনরাবৃত্তি হয়েছে যা স্টোরির মূল কাঠামোকে কিছুটা দুর্বল করে দিতে পারত, যেমন 2 বার কার অ্যাক্সিডেন্ট, 2 বার মার্সিডিস বেঞ্জের লোগোর ক্লোজ আপ শট, জোসেফ কেটের মতো একইভাবে ছেলের সামনে নিজেকে বিসর্জন করে সাইবর্গের বাবা। সাইবর্গের ফ্ল্যাশব্যাক ম্যাচের প্রায় পুরোটাই ছিল স্লো মোশনে। স্নাইডার স্লো মোতে বেশ দক্ষ হলেও 4 ঘন্টায় অতিরিক্ত স্লো মোশনের ব্যবহার চোখে লেগেছে বেশ। জাস্টিস লীগ নিয়ে করা জস ওয়েডনের ভুলগুলোর মধ্যে সবচেয়ে বড় ভুল বলা যায় জ্যাকি অ্যাক্সেলকে সরিয়ে দেয়া। পুরো মুভিটির মতোই ড্যানি এলফম্যানের স্কোর কারো মনে দাগ কাটেনি। স্নাইডার কাট দেখার পর আমরা বুঝতে পারি প্রতিটি চরিত্রের জন্য আলাদা আলাদা স্কোর এবং সেগুলো চরিত্রের সাথে খুব ভালোভাবে খাপ খেয়ে যায়। আর সুপারম্যানের রিটার্নকে থিয়েট্রিক্যাল কাটের চাইতে আরও বেশি তাৎপর্যপূর্ণ করেছে ম্যান অফ স্টিলের প্লাস ফ্লাইট স্কোরটির পুনর্ব্যবহার। সব উত্রিয়ে যে বিষয়টি সবচেয়ে হতাশার সেটি হলো ব্যাটম্যান। এটাই হতে পারে ব্যান অ্যাফ্লেকের শেষবারের মতো কেপ ক্রুসেডার গ্রুপে জাস্টিস লীগ টিমের স্ক্রিনে আসা, কিন্তু এবারও চরিত্রটিকে ভালোভাবে জাস্টিফাই করতে পারেনি স্নাইডার। হ্যাঁ, জাস্টিস লীগের কেন্দ্রে ছিল সে, কিন্তু একবারও সরাসরি মুখোমুখি হয়নি স্টিফেন উলফের। কমিক অ্যানিমেশনে দেখা সবসময় ব্যাক আপ প্ল্যান রেডি রাখা ব্যাটম্যানকে শুধুমাত্র হোপের উপর আস্থা রেখে সব কাজে এগোতে দেখা গেছে। কেন যেন চরিত্রটির মধ্যে এক প্রকার শূন্যতা সৃষ্টি হয়েছে যার সাথে এতদিনের পরিচিত ব্যাটম্যানের কোনো মিল নেই। মুভিতে ডিসি কমিকের তৃতীয় অ্যাটম রায়ান চৈকে দেখা গেছে সাইলাস স্টোনের সহকারী হিসেবে। এত ক্যারেক্টারের ভিড়েও যার চরিত্রটা খুবই সুন্দরভাবে ডেভেলপ করে গেছে স্নাইডার। এছাড়াও ক্যামিও হিসেবে দেখা গেছে মার্শিয়ান ম্যানহান্টারকে। হয়তোবা জাস্টিস লীগ পার্ট 2-তে তারা টিমের সাথে যোগ দিত, তবে মার্শিয়ানের অংশটুকু ছিল হতাশাজনক। প্রথম দিকে সে শুধু মোটিভেশনাল স্পিকার হিসেবে কাজ করে গেলেও ফাইনাল ফাইটের পর জয়েন করতে আসে, যেখানে আর্থের এত বড় ক্রাইসিসের সময় তার পিছিয়ে যাওয়াটা মানায় না। ইন্সপিরেশনের কথা বলতে গেলে ম্যান অফ স্টিলই তাকে এই ব্যাপারে ইন্সপায়ার করার কথা। তো যদি প্রশ্ন করা হয় স্নাইডার কাট কি থিয়েট্রিক্যাল কাটের চেয়ে ভালো ছিল, উত্তর অবশ্যই অবশ্যই ভালো। স্নাইডারকে সরিয়ে WB যেটা রিলিজ দিয়েছিল তার মধ্যে না ছিল ক্যারেক্টার বিল্ড আপ, না ছিল সম্পূর্ণ স্টোরি। এই সব অভাব পূরণ করে ফ্যানদের সেই ভয়াল দুঃস্বপ্ন থেকে টেনে বের করে এনেছে এই স্নাইডার কাট। অর্থাৎ ফ্যানদের এতদিনের চেষ্টা বৃথা যায়নি, যে কারণে এই মুভিটিকে আমরা কোনো রেটিং দিতে চাচ্ছি না। তো স্নাইডার কাট আপনার কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর যোগ দিন ফেসবুকে বাংলাদেশের সবচেয়ে বড় সুপার হিরো কমিউনিটিতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।